Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Shahinar Rabidi. আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমলাই। তো শুরু করে মূল প্রসেসে চলে যাচ্ছি। রসমলাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ছানা। তো 1 কাপ ছানা আমি ভালোভাবে মথে নেছি যাতে করে ভিতরে কোনো দলা পেকে না থাকে, দলাদার কোনো অংশ থেকে না যায়। খুব ভালো করে মিহি করে মথে নিতে হবে, একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো ছানার তৈরি রেসিপি আমার অন্য ভিডিওতে আছে, অন্য মিষ্টির ভিডিওতে আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন ছানা আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে আমি শর্টকাট এই জন্য আমি দেখাই নাই, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম যে বেকিং পাউডার 1 চিমটি। বেকিং পাউডার দিতে খুবই সাবধান, খুব অল্প পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না। 1 চিমটি দিলাম আমি বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দিলে অনেক সময় মিষ্টি ফেটে যায়, ছানা মানে চুলো দেওয়ার সাথে সাথে মিষ্টি ফেটে আসে, তো এগুলি খেয়াল রাখবেন, খুব সাবধানে কাজটা করতে হবে। আর মথা হতে হবে খুবই ভালো, সফট একটি ডোর মতো করে নিতে হবে, আবার হাতেও লেগে আসবে না এরকম টাইপের মথে নিতে হবে। তো আমার মথা প্রায় শেষ, আমি প্রায় এখানে 5 থেকে 7 মিনিট ধরে মথেছি আর প্রয়োজন নেই। এরপর আমি ছোট ছোট বল করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল ছোট ছোট বল করে নিচ্ছি। তো আপনারা আমার রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ 100% হবে। আপনারা পুরোটা ফলো করেন তাহলে আমি মাঝে মাঝে কিছু টিপ শেয়ার করেছি, আপনাদের উপকারে আসবে। আর এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। তো আমি 2 কাপ দিয়ে দিলাম এখানে চিনি, আর 2 কাপ চিনির সাথে আমাকে 2 কাপ পানি দিতে হবে। 2 কাপ পানি দিয়ে সাথে সাথে চুলায় বসিয়ে দিয়ে একটি বলক উঠার সাথে সাথে আমি বলগুলো ছেড়ে দেব, আর 2টো এলাচ দিয়ে দিলাম। বলগুলো ছেড়ে দিতে হবে খুব দ্রুত, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আবার ফেটে যেতে পারে। তো এরপর আমি ঢেকে রাখবো 10 মিনিট, আমি আর ঢাকনা তুলব না। 10 মিনিট পর আমি ফার্স্টে ঢাকনা তুলছি, 10 মিনিট আগে আর ঢাকনা উঠানো যাবে না। ঢাকনা উঠিয়ে দেখছি ভিতরের কী অবস্থা। হ্যাঁ, মিষ্টি আমার ফুলে ডাবল হয়ে গেছে আর পাতিলটাও ভরে গেছে, মাশাল্লাহ। তো এ বেশি যখন শিরাটা যখন বেশি ঘন হয়ে যায় তখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে, ফুটন্ত গরম পানি। আর শিরা বেশি ঘন করা যাবে না, শিরা ঘন করলে অনেক সময় মিষ্টি ভিতরে প্রবেশ করে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো শিরা আমি এভাবে আমি 2 বার পানি দিয়েছি, বেশি দেই না। আর মিষ্টিটা আমার কুক হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট, যেহেতু সাইজ ছিল ছোটো সেজন্য আমার বেশি টাইম লাগে নাই, আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে। তো আমি একটু মিষ্টি উপর থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো ক্যামেরার সামনে। এই যে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি আমার রেডি হয়ে গেছে প্রায় অনেকটা, আরেকটু রাখবো চুলায়। এই তো শিরার নিচে চড়ে যাচ্ছে, পাতিলের নিচে যখন মিষ্টি বসে যাবে তখন বোঝা যাবে যে মিষ্টি হয়ে গেছে, আমার মিষ্টির নিচে পাতিলের নিচে চলে গেছে। তো মিষ্টিটা আমি চুলো বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি এখানে যে 1 লিটার লিকুইড দুধ, গরুর দুধ, যেটা আমি এখন এটাকে মালাই তৈরি করে নিচ্ছি, 1 লিটার গরুর দুধকে 1/2 লিটার করে, আর সাথে কিছু পাউডার মিল্ক অ্যাড করে একটি মালাই তৈরি করে নিচ্ছি। এই মালাইটা আমাদের এখন এই মিষ্টির মধ্যে কাজে লাগবে। তো মিষ্টিটা এখন আমরা ছেঁকে নেব এই শিরা থেকে তুলে। শিরার মধ্যে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম,
2 ঘন্টা রেখে মিষ্টিটা এখন আমি তুলে নেব তুলে শিরাটা যতটুকু সম্ভব ঝরিয়ে নেব চাপাচাপি করা দরকার নাই যতটুকু সম্ভব 5-7 মিনিট এইভাবে রেখে দিলেই হবে খুব বেশি টাইম লাগবে না তো এরপর আমি যে মালাই তৈরি করে রেখেছি সেই মালাইটা এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি একটি পাত্রের মধ্যে ঢেলে সেই যে মিষ্টিটা ঝরিয়ে রেখেছি পানে ঝরিয়ে রেখেছি এই মিষ্টিটা এখন আমি ছেড়ে দিচ্ছি এখানে মালাইর সাথে দিয়ে চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে মানে বলক উঠার পরে 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে এর চেয়ে বেশি করবেন না আর যে শিরাটা ছিল ওইখান থেকে আমি কিছু অংশ শিরা এখানে দিলাম সবটুকু দিলাম না সবটুকু দিলে মিষ্টির পরিমাণ বেশি হয়ে যায় আমার মনে হয় সেজন্য আমি দিলাম না আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি চেক করে দিয়ে দিতে পারেন তো ঠিক আছে এই তো আমি রেখে দিলাম ঘন্টা খানেক তো চাইলে আপনারা ওভারনাইট রেখে সার্ভ করতে পারেন এটা সবচেয়ে ভালো হয় 6 থেকে 7 ঘন্টা রাখার পরে মিষ্টি পরিবেশন করলে সেটা অনেক টেস্টি হয় তো আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য 1 ঘন্টা পরে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি 6-7 ঘন্টা রাখার পরে মিষ্টির ঝোলটা আরো ঘন হয়ে যাবে বসে যাবে অনেকটা এই আর কি তো আমার হয়ে গেছে রসমালাই রেডি এই তো আমি এখন আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি যে ভিতরে কি রকম হচ্ছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই যে ভিতরে মিষ্টি প্রবেশ করে রসে টইটুম্বর হয়ে গেছে তো আল্লাহ হাফেজ